কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে শেয়ার করব একটি পদ্ধতি, আর তা হচ্ছে কলার মোচা কাটার পদ্ধতি। আমরা যখন বাজারে গিয়ে থাকি তখন নতুন কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু আমরা দ্বন্দ্বে পড়ে যাই যে এটা বাসায় এনে কীভাবে পরিষ্কার করে কাটবো আর কীভাবেই বা রান্না করব। তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কলার মোচা কাটার পদ্ধতি। কলার মোচা কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি আপনাদের কয়েকটা ট্রিক্স জানা থাকে। আজকে আপনাদের সাথে সেই ট্রিক্সগুলোই আমি শেয়ার করব। আমি এখানে একটি বড় আকৃতির কলার মোচা নিয়ে নিয়েছি, তবে কাটার আগে অবশ্যই হাতে এবং চাকুতে সরিষার তেল মেখে নিতে হবে, তাহলে আর হাতে আর চাকুতে কলার মোচার কষটা লেগে যাবে না। এখন কলার মোচা থেকে পার্টগুলো আলাদা করে নিচ্ছি। আমি প্রথম তিন চারটা পার্টের ফুলগুলো নিচ্ছি না, কারণ এগুলো অনেক শক্ত হয়ে থাকে, তবে আপনারা ইচ্ছে করলে নিতে পারেন। সবগুলো ফুল ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন লাস্টের যে অংশটা দেখছেন এটা আর ছাড়াবো না, এটা আমি পুরোটাই রান্নার কাজে ব্যবহার করব। এবার আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে ফুলগুলো পরিষ্কার করতে হবে। একটি করে ফুল নেবেন আর দেখবেন সামনের দিকে একটি ট্রান্সপারেন্ট পাপড়ি রয়েছে, সেটা ফেলে দিতে হবে। আর ভিতরের দিকে দেখবেন একটি লম্বা দণ্ড রয়েছে, এটা অনেক শক্ত হয়ে থাকে, এটাও বাদ দিয়ে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো প্রসেসটাই জুম করে আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটি ফুল থেকেই আমি ট্রান্সপারেন্ট প্রাকৃতি ও শক্ত লম্বা দণ্ডটি বাদ দিয়ে দিয়েছি। এখন যে কলার মোচাটা রেখেছিলাম তা প্রথমে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। কলার মোচায় লৌহ থাকায় তার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। কলার মোচায় প্রচুর পরিমাণে আঁশ থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তারপরে আড়াআড়িভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, অর্থাৎ আপনারা যতটা সম্ভব পারবেন ছোট করে কেটে নেবেন। এরপরে ফুলগুলো একসাথে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো ফুলই ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখলেন তো কত সহজে অল্প সময়ে কেটে ফেললাম কলার মোচা। তাই ভয় না পেয়ে আপনারাও ট্রাই করুন, এভাবে কলার মোচা কাটলে খুব অল্প সময়ে আপনারাও কেটে নিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা দ্বারা আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.